ফরিদপুরের নগরকান্দায় পুকুর খননের সময় প্রাচীন একটি কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। মূর্তিটির ওজন প্রায় 5 মণ। রবিবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গি ইউনিয়নের আটাইল গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আটাইল গ্রামের জহুরুল হক গত কয়েকদিন ধরে তার জমিতে পুকুর খননের কাজ করছিলেন। ভেকু মেশিন দিয়ে মাটি খননের সময় হঠাৎ শক্ত পাথরের সঙ্গে ঘর্ষণে বিকট শব্দ হয়। এক পর্যায়ে ভেকু মেশিনের টানে মূর্তিটি উঠে আসে। পরে পুলিশকে খবর দিলে মূর্তিটি উদ্ধার করে তারা থানায় নিয়ে যান। কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান কাজী আবুল কালাম জাগনিউজকে বলেছেন, আগে ওই এলাকায় হিন্দু জমিদারদের বসবাস ছিল, এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে। তিনি আরও জানিয়েছেন, মূর্তিটির ওজন প্রায় 5 মণ। এটি দেখার পর হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে পূজা অর্চনা শুরু করেন। মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে শত শত লোকের সমাগম ঘটে।